ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট সেন্টার। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের প্রাচীন জনপদগুলো বর্তমানে কোন অঞ্চলভুক্ত ছিল। তো এগুলো প্রায়ই আমাদের পরীক্ষা আসে যে ঢাকা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, বরিশাল কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, এরকম বিভিন্ন প্রশ্ন আমাদের কাছে প্রায়ই আসে অথবা পরীক্ষায়ও আসে। তো আমরা এরকম কিছু সহজ টেকনিক নিয়ে হাজির হয়েছি, যেমন বাংলাদেশের অঞ্চলগুলো কোনটি কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, এই যদি প্রশ্ন হয় তাহলে টেকনিক হচ্ছে ডাম্ফ বঙ্গ, ডা দিয়ে ঢাকা, ম দিয়ে ময়মনসিংহ, ফ দিয়ে ফরিদপুর। তার মানে হলো ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। তো মনে রাখার উপায় কী? ডাম্ফ বঙ্গ, ডাম্ফ বঙ্গ, ডা দিয়ে ঢাকা, ম দিয়ে ময়মনসিংহ, ফ দিয়ে ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। আপনি ডাম্ফ বঙ্গ মনে রাখার মাধ্যমে আপনি এগুলো শিখে নিলেন। তো দ্বিতীয় টেকনিকটি হচ্ছে সিরাজ হরিকেল, সিরাজ হরিকেল। ধরেন একটা হরিকেলের নাম হচ্ছে সিরাজ হরিকেল, সি দিয়ে সিলেট, রা দিয়ে রাঙ্গামাটি, চ দিয়ে চট্টগ্রাম। তো আমরা পেলাম সিলেট, রাঙ্গামাটি, চট্টগ্রাম হরিকেল জনপদের অন্তর্ভুক্ত ছিল সিরাজ হরিকেল। আপনি একটা কাজ করেন, এগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিন। রেখে দিলে কী হবে আপনি জানেন? ওইটা রেখে দিলে আপনি পরবর্তীতে আপনি আপনার নোট খাতায় নোট করে রাখবেন। পরবর্তীতে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় রাঙ্গামাটি কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, তো আপনি তো জানেন সিরাজ হরিকেল, সুতরাং আপনি বলে দিলেন যে হরিকেল জনপদের অন্তর্ভুক্ত ছিল। আপনি এটাই মনে রাখলে হবে যে সিরাজ হরিকেল, সিলেট, রাঙ্গামাটি, চট্টগ্রাম। তৃতীয় হচ্ছে কুনু সমতট, কু দিয়ে কুমিল্লা, নু দিয়ে নোয়াখালী। কুমিল্লা ও নোয়াখালী সমতট জনপদের অন্তর্ভুক্ত ছিল। মনে রাখার উপায় হচ্ছে কুনু সমতট। তো আপনাকে যদি প্রশ্ন করা হয় নোয়াখালী কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, তাহলে নোয়াখালী হচ্ছে সমতট জনপদের অন্তর্ভুক্ত। মনে রাখার উপায় কুনু সমতট। আশা করি এগুলো আপনাদের কাজে আসবে। এগুলো আপনাকে স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। আমরা প্রতিদিনই এরকম করে ভিডিও বানাই, বিভিন্ন আইটেমের টেকনিক নিয়ে হাজির হই। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করেন। চতুর্থ হলো বড়া, বড়া মানে হচ্ছে ব দিয়ে বরেন্দ্র, রা দিয়ে রাজশাহী। তার মানে এখন যদি প্রশ্ন করা হয় রাজশাহী কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, রাজশাহী বরেন্দ্র জনপদের অন্তর্ভুক্ত ছিল। তো বড়া এর মাধ্যমে আপনি রাজশাহী এবং বরেন্দ্র এটি মুখস্থ রাখবেন, ব দিয়ে বরেন্দ্র, রা দিয়ে রাজশাহী। তো আপনি যদি এইরকম টেকনিকে শিখেন তাহলে আপনার কোনো আর কষ্ট লাগবে না যে এগুলো কীভাবে শিখবো। তো এগুলো নিয়ে আমরা প্রতিনিয়তই ভিডিও বানাই, প্রতিদিনই আমাদের চ্যানেল এরকম টেকনিক নিয়ে ভিডিও তৈরি করে। তো সর্বশেষ যে টেকনিকটি হচ্ছে সেটি হচ্ছে বচ, ব দিয়ে বরিশাল, চ দিয়ে চন্দ্রদ্বীপ। সবচেয়ে বেশিবার পরীক্ষা যেটি আসে সেটি হচ্ছে বরিশাল কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, বরিশাল হচ্ছে চন্দ্রদ্বীপ জনপদের অন্তর্ভুক্ত ছিল। তো মনে রাখার উপায় কী? বচ, বচ, ব দিয়ে বরিশাল, চ দিয়ে চন্দ্রদ্বীপ। তো ওইটাকে আপনাকে মনে রাখতে হবে। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ পাশে থাকার জন্য।